বাংলায় ধেয়া আসছে দুর্যোগ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত কলকাতাসহ বাংলার এই জেলাগুলিতে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ছেড়ে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ঘন্টায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হা অফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ রবিবার উত্তরবঙ্গে ও আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে রাজ্যের বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পাশাপাশি দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আজ রবিবার তিনেই মার্চ বৃষ্টি বাড়তে পারে সিকিম ও অরুণাচল প্রদেশে তুষারপাতের আশঙ্কা দার্জিলিং চিলিংয়ের কিছু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হতে পারে বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পার্বত্য এলাকাতে রবিবার তিনেই মার্চ বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং ও আলিপুর দোয়ারে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া পশ্চিমী ঝঞ্ঝাট হচ্ছে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝাট সঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝাট ঢুকবে আগামী মঙ্গলবার আজ রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সোমবার চারই মার্চ বাড়তে পারে বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টায় বাড়বে তাপমাত্রা মেঘলা আকাশ থাকবে সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে রবিবার তিনেই মার্চ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ছোট হাওয়া বইতে পারে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে সোমবার চারই মার্চ বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বেশি বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ও মুর্শিদাবাদ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস এই সব জেলাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলাতেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় আজ রবিবার তিনে মার্চ ফের মেঘলা আকাশ তবে বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি কলকাতায় আগামী মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রার থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম